Thank you.
অনুষ্ঠানের শিল্পীদের কথা বলছিলেন, তো সেখানে মূলত সঞ্চালনা করতেন কাবেরী, সঙ্গে দাদাও থাকতেন, এবং সেটা এতটা ভালো হতো যার ফল কিন্তু আমরা আজকে পাচ্ছি। মানে আমার একটু ভয় করছি এবার কাবেরীকে ডাকবেন কিনা, এত সুন্দর সঞ্চালনা, এটা খুব সুন্দর মুহূর্ত। রবীন্দ্রনাথের গান দিয়ে নিজের রোনা শুরু করলে দুদিন পরেই আমাদের রবীন্দ্রনাথের আর এক জন্ম জয়ন্তী। আমার ভাবনায় রবীন্দ্রনাথ সুরজিৎদা আছেন, যদি একটু সাহায্য করতে পারেন সুর ধরে। রবীন্দ্রনাথকে লেখা একটি চিঠি আমি আবৃত্তি করি, এটা দীর্ঘ অনুষ্ঠান, তার একদম শুরুর অংশটা। প্রিয় রবীন্দ্রনাথ, এখানে গীত বিতানের একটি কবিতা, পিনাকি ঠাকুরের একটি লেখার ছোট্ট অংশ, এবং দেবব্রত রথের ছোট্ট একটি কবিতাকে একটি কোলাজ করা। তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও, বলতে দাও, তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও, বলতে দাও, আমায় দাও সুধাময় সুর, আমার বাণী তোর সুমন, আমার প্রিয়তর সুর, এই কথাটি বলতে দাও, হে বলতে দাও, এই নিখিল আকাশ ধরা, এই যে তোমায় দিয়ে ধরা, আমার হৃদয় হতে এই কথাটি বলতে দাও, বলতে দাও, দুঃখী জেনে কাছে আসো, ছোট বলে ভালোবাসো, আমার ছোট মুখে এই কথাটি বলতে দাও, বলতে দাও। ছেলেবেলায় আপনাকে আমি তুমি বললাম, মনে মনে শুনেছি আপনি ছিলেন ব্রাহ্মণ, মানে যারা শিব কালী রাধা কৃষ্ণ এইসব ঠাকুর দেবতা মানে শুধু পরম ব্রহ্মকে পুজো করে। আমার বাবা ছিল কমিউনিস্ট, তিভাগা আর অগ্নিগর্ভ খাদ্য আন্দোলনের যুগে কর্মে, আমারও ঠাকুর দেবতা ছিল না। আপনার ছবি টাঙানো ছিল দেওয়ালে, মা মাঝে মাঝে ছবিটায় বাড়ির টবের জমি কি গন্ধরাজের মালা করিয়ে পাতা ছেঁড়া সঞ্চয়িতা বই থেকে, ওরে ভয় নাই, নাই স্নেহমহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, কিংবা ঈশানের তুঞ্জ মেঘ অন্ধ বেগেথে চলে আসে মাথা অন্ধ হারা, ওরে শোনাত বাবা। স্মৃতি পড়া সে ছেলেবেলার আমির সঙ্গে মানে না বুঝলেও কি যেন একটা যোগাযোগ তৈরি হতো কবিতা দিয়ে। আবার একমাত্র ঠাকুর ছিলেন আপনি, পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনার ছবিকে নমস্কার করে যেতাম, স্কুলের রাস্তায় বদমাইশি করে এলে মনে মনে বোঝা দেখবো ঠাকুর বাড়িতে যেন না জানতে পারে। বাবা তখন আর নেই, মার কাছে শুনেছি বাবা নাকি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের আগে নিজের নাম বাসুদেব নিজেই পাল্টে অমল করে নিয়েছিল, এত ভালোবাসত আমার 15-16 বছরের বাবাও আপনাকে। যখন জানলাম বড়দের তুমি বলতে নেই, যখন আস্তে আস্তে বুঝতে পারছি প্রেম আর পূজার তফাৎ কি, অথচ কোনো পার্থক্য বের করতে পারছি না গীতবিতানের প্রেম পূজা পর্যায়ে ভাগ করা দাঁড়িয়ে, তখন আপনাকে তুমি বলছি না আর আপনি। তারপর একদিন পাড়ার লাইব্রেরি থেকে শীর্ষেন্দুর ঘুম পোকা উপন্যাসটা এনে অবাক হয়ে দেখি ঠিক আমার মতো অনুভূতি অন্তত আর একজনের হয়েছে। শীর্ষেন্দু লিখছেন,
মায়ের কাছে গায়ের জল লুকিয়ে রাখার মতো করে আমি সকলের কাছ থেকে রবি ঠাকুরকে আলাদা করে দিব। রাত্রিরে একা অন্ধকার ঘর পেরোতে পারছি না, ডাকো রবি ঠাকুর, আমি অন্ধকার পেরোতে পারছি না, পার করে দাও। আমার সঙ্গে সব সময় থাকত রবি ঠাকুর, ওই অত লম্বা মাথায় কালো ঘোমার মতো টুপি, গায়ে জব্বা আর দুটো সাদা দাড়িওয়ালা রবি ঠাকুর সব সময় থাকত আমার সঙ্গে। নরম একখানা প্রকাণ্ড হাতে ধরে থাকত আমার পা। শিষ্যের উপন্যাসটা পড়ে সারাদিন কথা বলতে পারি না, কেবলই মনে হয়েছিল ঠিক আমার মতো অনুভূতি কল্পনা করলেন এ যুগের এক কথা সাহিত্যিক। তবে সবাই থাকে নিজের নিজের মতো রবি ঠাকুর, ব্যক্তিগত রবীন্দ্রনাথ। যখন আমি অভ্র খুলে যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টের ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ গোলাম তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। তিনি আমাদের রীতছন্দেরই একজন, তো আমরা সেজন্য অসীম দার কাছ থেকে একটু আশীর্বাদ দানি অন্তত আর পেয়েছি আমি। খুব শুভ মুহূর্তে সন্ধে দাদা, সেই জন্যে শুদ্ধং কর্তি কল্যাণ আরোগ্য ধ্যান সম্পদা শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্কৃতি। দীপ জ্যোতি পরম ব্রহ্মা, দীপ জ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপ জ্যোতি নমস্কৃতি। এই সঙ্গীত এবং নৃত্যের আমাদের যে সংস্কৃতি তার প্রতীক জাগিয়ে যাচ্ছে এসএনবি ফাউন্ডেশন, এটা আমার কাছে খুব ভালো। প্রথম থেকে আছি, প্রথম থেকে আছে, অনেকগুলো অনুষ্ঠান আমরা করেছি, মানে আমার অর্গানাইজেশন থেকে প্রেজেন্ট করেছি আমরা, তা প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দরভাবে হয়েছে, সুষ্ঠুভাবে, সেটা আমার কাছে একটা ভীষণ অনেক পাওনা আছে। মেয়েরা অপেক্ষা করে থাকে কবে আমাদের এসএনবি ফাউন্ডেশনের কোনো অনুষ্ঠান হবে, আর এবছরও আমরা করলাম না, এবছরও হয়েছে। আর এখানে আমার সঙ্গে দুজন খুব ভালো নৃত্যশিল্পী আছে, অর্ণব বন্দ্যোপাধ্যায় ওড়িশি, আর অর্ণব ইজ এ ভেরি গুড ওড়িশি ডান্সার, আর রাজীব সাহা ও হচ্ছে ব্যর্থ ডান্সার। তা আমাদের আমি কোথাও নাচি, কিন্তু আমার আমার আমাদের ফ্যামিলিটা একটা মানে নৃত্যের ডান্সের ফ্যামিলি, সেখানে ওরকম নেই এটা বার্তাটা এটা কথা, এটাই উই আর অল লাইক আ ফ্যামিলি, সিঙ্গল ফ্যামিলি, সেটা আমরা সবসময় কাজ করি। তা ওদের আমি সুপারজিকে বললাম যে ও ওদের আসতে বলতে, কারণ ওরা দেখুক এখানে একটা স্টুডিও হয়েছে, স্টুডিওতে আমরা সবসময় কাজ চলে সকাল সন্ধ্যে রাত্রি দেখুক। আর সেই এটা এইখানে আমি একটা কথা বলবো, এই স্টুডিও খুব ভালো, খুব ভালো, ব্যস্ত থাকুক সবাই। এই প্রসঙ্গে একটা কথা বলি, লতা মঙ্গেশকর জিকে একজন হসপিটালে নিয়ে গেছিল ইনোগ্রেশন করতে, একটু মজার কথা না বললে হবে, নিয়ে গেছে বলছে আপনি একটু বলুন আমাদের হসপিটাল সম্পর্কে, বলছে আমি এ বল সকতে হ্যায় লেকিন আপকা হসপিটাল আচ্ছা চলে গিয়ে নেই, আপনি কা পেশেন্ট জ্যাদা হোগে তো মরিজ জ্যাদা হোগে তো ইয়ে কাইসে হাম বাতা সকতে, ইয়ে তো কোই আশীর্বাদ নেই না, কিন্তু এখানে আমি বলছি আমাদের খুব ভালো, সবাই আসুক, সবাই আমাদের এখানে রেকর্ডিং হোক, রেকর্ডিং করুক, আমরাও আসবো করতে। আর সেটা একটা খুব আনন্দের এরকম একটা অনুষ্ঠান হলো, এর আগে তিন তারিখে আমাদের একটা পুজো পুজো হয়ে একটা খুব সুন্দর একটা স্পিরিচুয়াল ফিলিং যাতে শুরু হয়েছে, ওদের যে কথা বলাগুলো নিয়ে
আমাদের এই এটাকে তৈরি করা হয়েছে। খুব ওল্ড ট্র্যাডিশনাল জয়পুর রাজদরবারে আজ থেকে আমার ফোর্টে এটা করা হতো, খুব ফেমাস ছিল, খুব ইন্টারেস্টিং। আমি প্রথমে বিলম মিত্রা বলছি, অসংখ্য সুন্দর সুন্দর কম্পোজিশন আছে, ট্রেডিশনাল কম্পোজিশন। আর আনিতা আমি বলি এটা এটা লখনৌ স্টাইলে খুব সুন্দর একটা ছোট্ট টুকরা। হ্যাঁ, দেন না দা মহারাজির একটা তিহাই, মহারাজি আমাদের মহারাজ মহারাজির একটা তিহাই, মানে অসীমদা এলেই আর কি আমাদের একটা আনন্দের জোয়ার হয়ে যায় সব সময়, মানে সেটা সাধারণ আড্ডাবাজিতেও যেমন হয় আবার এরকম এই যে একটা প্রাণ সঞ্চার করেন আর কি সবসময়। আমি এরপরে একটু অরিন্দম পেলাম, হ্যাঁ একটু অরিন্দমের গান হোক আবার একটা আপনাকে দিতে আসবো। আচ্ছা, অরিন্দম পালিত আপনারা এমনি যারা মানে ফেসবুক ইউটিউবে দেখেন তাদের তারা নিশ্চয়ই না ওকে চেনেন, কিন্তু মানে প্রফেশনালি ও একজন আইটি সেক্টরের মানুষ, কিন্তু গানটাকে অসম্ভব ভালোবাসে বলে সে এই শাস্ত্রীয় সঙ্গীত বলুন বা শাস্ত্রীয় সঙ্গীতের উপর যে সমস্ত গান আছে সেই গানগুলো নিয়ে অসম্ভব ভালোভাবে চর্চা করে চলেছে।
Thank you.
কতদিন বাদে কোথায় নিয়ে যাবে সে প্রসঙ্গে আমি আসছি।
সেটা অনেক তর্ক বিতর্কের বিষয়, কিন্তু এরকম একটা বাতাবরণে দাঁড়িয়ে এসএনবি প্রোডাকশন এবং আপনারা সকলে মিলে যে এই একটা বিরাট উদ্যোগ নিয়েছেন কলকাতার গ্রুপে, এটা আমি অনেক পরে জানতে পেরেছি। সুভাষিস কেন কোথায় দৌড়চ্ছিল সেটা আমি কখনো আমাকে বলেনি, আমি ফোন করেছি বলছি কিনে তুই কালকে রাতে আসবি, বলছে দাদা কালকে দিনটা ছেড়ে দে, আমি এখন একটু চাকরি মার্কেটে আছি। আমি চাকরি মার্কেটে গেছি নিশ্চয়ই কিছু না কিছু খবর পেয়েছে মিউজিক্যাল কিছু একদিনকে, তো আমি তখনও জানতে পারিনি যে কী হতে চলেছি। অনেক পরে আমাকে কাবেরি দিয়ে ফোন করে আমাকে জানাবার পরে আমি তখন ওকে একটু মানে রসিকতা করে একটু বকলাম যে কিনে তুই আমাকে বলিস নিয়ে গেছিলো, খুব ভালো লাগছে এইরকম একটা প্রচেষ্টা। আমার আমি তো বহুলোকে বলবই, আর আমি সাধারণ 20 টাকার টিউশন থেকে আর 30 টাকার কনসার্ট আর 5 টাকার শিশু মহলের চেক থেকে বড় হয়ে ওঠা শিল্পী, হ্যাঁ শিল্পী বলবো না আমি ছাত্র, এখনও শিল্পী বললে অনেক লাইবিলিটি এসে পড়ে, অতটা শক্ত নই আমি এখনও শিল্পীর জায়গায় পৌঁছাই, আমি ছাত্র হয়ে থাকতে ভালোবাসি গুরু অন্য। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি মাস্টার সাউন্ডের দমনসুজির আমার হাতে আমার প্রথম রেকর্ডিং, দমনসুজি আমার প্রথম ভারতবর্ষে রেকর্ড করেছিল ইয়ং মাস্টার, সেখানে উস্তাদ রশিদ খান, শুভম উদ্গল, নিশাদ খান সাহেব সবাই সবার একসাথে আমাদের একটা পুরো সিরিজ আমাদের জেনারেশনের অ্যালবাম বেরিয়েছিল। তারপরে পৃথিবীর সব থেকে বড় স্টুডিও হলিউড স্টুডিওতে 2.5 ইঞ্চি টেপে আমার রেকর্ডিং হয়, তারপরে অ্যাস্টোরিয়া বুলেভার্ডে সুভাষিস আমার সাথে রেকর্ড করেছে, সেখানে মাস্টার সাউন্ড স্টুডিওতে সেখানে কাজ করেছি, তারপরে পৃথিবীর বহু স্টুডিওতে কাজ করেছি। স্টুডিওতে আমারও সময় অনেকটা কেটেছে, তার কারণ হচ্ছে আমি 90s গোড়াতে কোলাবোরেট করা শুরু করেছিলাম যখন কেউই প্রায় করেননি কোলাবোরেশন, এবং এমন এমন জায়গায় গিয়ে গান বাজার শুনেছি লোকে পাঞ্জাবি পরা মানুষ দেখেনি বা চিকেন টিক্কা মশালাও খায়নি, এরকম এরকম জায়গায় মানুষকে আমাকে ক্লাসিক্যাল মিউজিক শুনিয়ে তাদেরকে প্লিজ করে আমাকে চেক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে, এটা অনেক শক্ত কাজ। সেই জন্য আমি এমন এমন জায়গায় গেছি প্রান্তরে যে যেখানে মাইলের পর মাইল শুধু ধুধু মানে ফরেস্ট অথবা জল আসায়, হঠাৎ করে দেখা গেলো একটা ছোট্ট অনেকগুলো দেশলাই বাক্স মতো কিছু দেখা যাচ্ছে বরফের আচ্ছন্ন, সেই বাক্সটা যত কাছে না তখন এরকম একটা ঘর, সেখানে ঢুকলাম দেখতে লেকের উপর একটা ডেক, ডেকের উপরে রেকর্ডিং হচ্ছে, সেখানে কোনো মানুষজন নেই, মানে সুভাষিসও পাঠিয়েছে আমার সঙ্গে সেখানে, তো সব রকমের টাস্কাম থেকে শুরু করে সব রকমের স্টুডিও ইকুইপমেন্টস মানে মানে ওই যে আমাদের শিওরের মোটা যে বড় মাইক্রোফোন সে তাতে রেকর্ডিং, হ্যাঁ শিওর ক্লাসিক থেকে শুরু করে নয়মান পর্যন্ত শেষ অবধি ঘরে আমার নয়মান মাইক্রোফোন এলো 95 সালে কিনলাম না রে বাবু, তো ওকে বাবু বলে ডাকি জানি। তো আমার স্টুডিওতে একটা বড় ফ্যাসিনেশন সাউন্ড, কারণ আমি সাউন্ডস্কেপ নিয়ে অনেক কাজ করেছি, আমার যে যতগুলো যন্ত্র আমি বানিয়েছি প্রত্যেকটা আলাদা, আপনারা শুনেছেন প্রত্যেকটা একটা আইডেন্টিফাই করতে পারেন যে এটা একটা অন্য যন্ত্র, এটার সঙ্গে আগের সঙ্গে কোনো সম্পর্ক, সেটার জন্য এই স্টুডিওর কালচার যেটা সেটা আমাকে খুব হেল্প করেছে। আমার সত্যি বলতে সুভাষিস তো আমার সঙ্গীতের একটা বহুদিনের বড় সাথী, সুতপাও তাই আমার বোন বিদুষী সূত্র সুতপ ভট্টাচার্য, আমি খুব লাকি এরকম ভাই বোন পেয়েছি, এরকম মা বাবা আমার স্ত্রী এসেছেন, তো সকলে মিলে আমরা আপনাদেরকে বলছি যে এটা একটা অসাধারণ একটা প্রচেষ্টা এবং অসাধারণ উদ্যোগ। আমি এখন বেশি কথা না বলি ক্রিটিকের মতো করে, যেমন যে ওই যে লেখে না রেস্টুরেন্টের এইটা ভালো হয়েছে হয়নি ওটা ভালো হয়েছে সেটা করতে ঢুকবো এখন একটু বাদে, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি সব যাই যাক আমার মনে হয় সেগুলো বলে দিই কী দিয়ে যাবো, আর আমার আশা আছে যে আমি কোনোদিন একদিন আমার গল্পটা নিয়ে টুক করে এখানে ঢুকে পড়বো আর সাঙ্গ বাঙ্গদের নিয়ে, ভালো করে হোক ধন্যবাদ। আমাদের এই স্কুলে যিনি শিক্ষিকা নৃত্যশিল্পী, যিনি ভারতনাট্যম এবং কন্টেম্পোরারি
দুধরনের নাচে অত্যন্ত পারদর্শী। এবার আপনারা দেখুন মুনমুনের নাচ। Thank you.
Thank you.
তোমার আছে উৎসবের অজয় ইন্দ্রাণী, আর
গাওয়ার কোনো গান নেই, তোমার গানই শুনি। গঙ্গাবাড়ির ছেলে তোমার মতো আমিও বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় কাঁদি, বাংলায় হাসি, স্বপ্ন দেখা সেও বাংলায়, বাংলায় ভালোবাসাবাসি। তফাৎ শুধু এইটুকু, তুমি বুক ফুলিয়ে পাড়ায় পাড়ায় ট্রামে বাসে ভিড়ে, আমি একা বিষণ্ণ এক ঘরে। মেলিনি প্রায় বলে ফোনে, বল ঠিক কোন কারণে তুই পড়ে আছিস ওখানে, গড়িমসি ছাড় এক্ষুনি উড়ে চলে আয় আমাদের কলকাতায়, হাসবি নাচবি গাইবি কাঁদবি এমনকি মরবিও বাংলায়। ডাকলে কি যাওয়া যায় মিলিদি বল, আমারও তো ইচ্ছে করে পাখি হতে শেষ দিতে, আমারও ইচ্ছে করে ঘর থেকে বাহির হতে। যতই তুমি ডাকো ডাকলে যাওয়া যায় গঙ্গাপাড়ের পথে, বলতে পারো সঠিক কোথায় আমার সাগির, চিত্ত কোথায় ভয় শূন্য, উচ্চ কোথায় শির। যদি এরকম হতো আমার নিজের মতো গুছিয়ে নেওয়া যেত রাজ্যপাত, তাহলে দুয়ারে দুয়ারে আর মাথা গোটা কেন বালাই সার। মিলিতে গঙ্গাপাড়ের ছেলে শোনো, গর্ভ সিঁদুরের ভিতর গভীর বাতাসের ধ্বনি, চিরকাল বাজাবে তার অমুখঞ্জনে। একা নির্জন করে বিষণ্ণ একা থাকা ভালো, একা নির্জন করে বিষণ্ণ একা থাকা ভালো। এরপরে আমাদের একজন, আমাদের মধ্যে রয়েছে একজন উদীয়মান শিল্পী, তাকে কোন দিক দিয়ে পরিচয় দেব জানি না। তবলায় তার হাতের জাদু অসাধারণ, তবলা তরঙ্গে তার নাম সুভদ্র কল্যাণ, আবার এদিকে সঙ্গীতেও তার অসাধারণ পারদর্শিতা। তো আজকে সুভদ্র কল্যাণকে বোধ হয় একটু গানই গাইতে বলি, তাই নাকি? Thank you.
যে যেখান থেকে যে ইচ্ছা থেকে স্টুডিওটা তৈরি করা, সেই ইচ্ছা থেকে দাঁড়িয়ে সেই ইচ্ছাটা অ্যাকচুয়ালি কি সেটা আমি আপনাদের কাছে ডিসক্লোজ করতে চাই। আমাদের এই এই একটা স্কুল, এটা বহুদিন ধরে চলছে, হিরণবালার শিশু ভবন আপনারা জানেন, এবং এখানে এসএনবি ফাউন্ডেশন এবং রিতাছন্দের কার্যকলাপ বহুদিন ধরে হয়। এই ঘরটার মধ্যে অনেক ভালো ভালো ওয়ার্কশপ করা হয়েছে, এবং এই রিতাছন্দ এবং এসএনবি ফাউন্ডেশন কলকাতার বুকে বিগত বেশ কয়েক বছর ধরে অত্যন্ত ভালো কালচারকে, গান বাজনাকে প্রতিষ্ঠা করছেন এবং তারা অনুষ্ঠানগুলো করছেন। এবং আমি বেশ কিছু বছর এদের সঙ্গে যুক্ত আছি, কাবেরী দি, সঞ্জয় দা, এরা আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন। আমিও চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু এদের সঙ্গে থাকা যায়, কারণ এখন যেটা সব থেকে বড় অভাব সেটা হচ্ছে ভালো মানসিকতা বা ভালো কাজ করার ইচ্ছা। এবং ভালোর মধ্যে অনেক রকমের ভালো হয়, কিন্তু ঠিক সাংগীতিকভাবে ভালো করা এবং একটা সুষ্ঠ কালচারকে বহন করে নিয়ে যাওয়া, একটা আধ্যাত্মিকতা এবং তার সঙ্গে সুরসৃষ্টির যে একটা মেলবন্ধন, এই বন্ধনটাকে ধরে রাখা, এইটা কিন্তু এই ফাউন্ডেশনের একটা ভিত্তি প্রস্তর আর কি। আধ্যাত্মিকতা এর সঙ্গে বিরাট একটা অঙ্গ, এবং এরা দীর্ঘদিন ধরে অনলাইন যে অনুষ্ঠানটা করছে, তো আমি শৈশবকে একবার একটু ডাকছি। শৈশব আমার বন্ধু, আমার ভাই এবং আমার খুব সজ্জন, এই স্টুডিওর পেছনে অবদানটা 100 বার কাবেরী দি যেটা যা যা বলেছেন তা কিছু কম বলেননি, কিন্তু সবচেয়ে বড় কথা আমার সঙ্গে রাতের পর রাত ওর সঙ্গে কথা হয়েছে, আমরা রাত জেগেছি বহু রাত, এমনি আমরা প্রচুর এডিটিং এ রাত জাগি, খুব মজা হয় আমাদের, তো বহু রাত জেগে কি করা হবে, প্রত্যেক দিন কোথা থেকে আমরা জিনিসগুলো আনবো, প্রত্যেকটা ঘরের কি হবে, এবং ও প্রত্যেকটা জায়গা, বিশ্বাস করুন আজকে যেটুকুনি আপনারা দেখছেন এই ঘরটা কত সুন্দর দেখতে লাগছে, এরপরে এক সময় আপনারা এসে বলবেন যে ঘরে কত সুন্দর রেকর্ডিং হচ্ছে। Oh,
ব্যাংকের মধ্যে আমার মনে হয় সব থেকে প্রবীণ, কিন্তু তিনি সব থেকে নবীন, 82। কিন্তু এখনকার যুগে টনিক সিনেমাটা আপনারা যদি দেখে থাকেন, বিধানটা হচ্ছে এই যুগের একদম জীবন্ত টনিক। এই বয়সে তিনি প্যারাগ্লাইডিং করে এলেন সবেমাত্র রাজস্থান থেকে, এবং নিজে ফিজিক্সের প্রফেসর হওয়া সত্ত্বেও তার সঙ্গে সঙ্গে গানের চর্চা করে গেছেন, এবং ইন্দিরা বলে যে একটি গানের সংস্থা আছে তাকে সেখানে উনি বহুদিন গান শিখিয়েছেন। এখন আমাদের শেষ শিল্পী ডক্টর বীরেন দাস। Thank you.
Thank you.